হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে ধনুরাশির মানুষরা কেমন ফল পেতে চলেছে না চলেছে। বৃহস্পতির এই গোচরটি ধনুরাশির সেকেন্ড হাউসে কিন্তু হতে চলেছে। এই সময় আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। এই সময় কিন্তু আপনারা ঋণ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। যারা কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এটা সঠিক সময় যেই সময় কিন্তু আপনারা লোনটা পেয়ে যেতে পারেন। যারা ইনভেস্ট করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা যদি শেয়ারে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেকটা মাত্রায় ভালো আপনারা পেতে পারেন। জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে কিন্তু আপনাদের হেলথ অনেকটা আগের থেকে বেটার হয়ে যাবে। এই সময় কিন্তু আপনারা ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই সময় কিন্তু আপনাদের সঞ্চয়টা প্রচণ্ড মাত্রায় ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। জানবো বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে কিন্তু আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু লাইফে চলতে হবে। এই সময় কেমন সতর্কতা, যারা ড্রাইভ করেন তাদেরকে বলবো ভীষণ কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু গাড়ি কেনার যেটা উইশ থাকে সেটা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। এই সময় আপনারা জমি ক্রয় বা বিক্রি দুটোই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে কিন্তু কেরিয়ারে এক ধাপে অনেকটা উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন। কেরিয়ারের জন্য কিন্তু ভীষণভাবে ভালো সময়, যারা জব করেন তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। ভালো জব, যারা অনেক দিন ধরে চাইছিলেন জবটাকে চেঞ্জ করবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি এই জিনিসটা কিন্তু থাকছে। কাজের জায়গায় প্রমোশন কিন্তু খুব ভালো মতো আপনারা এই সময় পেয়ে যাবেন। কাজের জায়গায় যারা সিনিয়র আছে তাদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে। সিনিয়রদের থেকে কিন্তু আপনারা ভীষণভাবে ভালো রেজাল্ট পাবেন। যারা বাইরে যেতে চাইছিলেন জবের জন্য, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। উচ্চশিক্ষার জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো। উচ্চশিক্ষার জন্য যারা প্ল্যানিং করছিলেন, অ্যাডমিশন নিতে চাইছিলেন, সেই সকল বিষয়ের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় যদি আপনারা একটু চেষ্টা করেন, সেক্ষেত্রে বলবো অনেকটা ভালো ফল কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, বৃহস্পতির রাশি পরিবর্তন অনুযায়ী ধনুরাশির মানুষরা কী ফল পাবেন না পাবেন ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।